রাজনৈতিক অশান্তিতে বরাবরই শিরোনামে মেদিনীপুরের নারায়ণগড় ফের বোমাবাজিকে কেন্দ্র করে বিতর্কে তৃণমূলের কার্যালয় নারায়ণগড়ে তেঁতুলিয়ায় ভুমজান গ্রাম পঞ্চায়েত থেকে লোকসভা বছরখানেক যাবৎ যেখানে রাজনৈতিক বিবাদ রোজ নামচা পুলিশের টহলদারি সরতেই গ্রামে বোমাবাজি এরপর তৃণমূলের স্থানীয় কার্যালয়ের ভিতর থেকে বোমা উদ্ধার করে পুলিশ অভিযোগ সেখানেই চলছিল বোমা তৈরি এ নিয়ে তৃণমূল বিজেপি চাপানুত তুঙ্গে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা বিতর্কিত তৃণমূল কার্যালয়ে এক্সপ্রেস নিউজের পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধি এই তেতুলিয়া ভুমজান নার্মা পাকুরসেনি বিভিন্ন অঞ্চল হয়ে উঠছে বোমা তৈরির কারখানা ফের আবার একবার বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নারায়ণগড়ের তেতুলিয়া ভুমজান বুথে সেখানেই কিন্তু তৃণমূল কার্যালয়ের ভিতরে বোমা উদ্ধার হয়েছে এই সেই তৃণমূল কার্যালয় যেখানে কিন্তু তৃণমূলের পতাকা লাগানো আছে এবং দরজা বন্ধ অবস্থায় ভিতরেই কিন্তু রাত্রে চলছিল বোমা তৈরির কাজ পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি তাজা বোমাও রয়েছে ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব যে সেই ভিতরে কিভাবে বোমা মজুত হচ্ছিল এবং বোমা তৈরির কাজ চলছিল এই সেই দলীয় কার্যালয় যেখানে কিন্তু ভিতরে রয়েছে চেয়ার এবং পাশাপাশি ঝোলা রয়েছে কিন্তু তৃণমূলের পতাকা কাছে রয়েছে তৃণমূলের পতাকা এবং সেই একটি কোণে আর টেবিলের টেবিলের ধারে কিন্তু বোমা মজুত করে রাখা হয়েছে বোমা তৈরি করা হয়েছিল বোমা তৈরির সরঞ্জাম পেট্রোল চিপস কাঁচের গুড়া থেকে বারুদ প্রত্যেকটাই রয়েছে পাশাপাশি কিন্তু তাজা বোমা রয়েছে আমরা দেখানোর চেষ্টা কর তাজা বোমা রয়েছে এবং একটা ব্যাগ যেটা কিন্তু ঢাকা অবস্থায় রয়েছে সেই ব্যাগের ভিতরেও কিন্তু রয়েছে বোমা রয়েছে পাশাপাশি কিন্তু পুলিশ আসার পরই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা এবং সেই বিক্ষোভের সম্মুখীন পড়তে হয় তাদেরকে কাজে যাচ্ছিলেন ট্রেনে করে যখন বাইরে কাজে যাচ্ছিলেন সেখানেই কিন্তু তারা প্রথম বোম চার্জ আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজ শোনার পরেই কিন্তু তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং এসে দেখে যে তৃণমূল কার্যালয়ের ভিতরে বোমা পড়ে আছে এবং সেই গ্রামের মধ্যেই কিন্তু একটা চাঞ্চল্য চড়া উত্তেজনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্র এক্সপ্রেস নিউজ